আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ইতিমধ্যে কলম্বিয়ান লাইট বাহামা এবং হচ্ছে আমেরিকান কিছু বাহামা মুরগির বাচ্চা সংগ্রহ করেছি এবং হচ্ছে এগুলোকে ব্রুডিং করতেছি। আপাতত হচ্ছে এদের ব্রুডিং পিরিয়ড চলতেছে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে সব মুরগির বাচ্চা ব্রুডিং কি একরকম হয় কিনা। একটা জিনিস মনে রাখবেন, সকল মুরগির বাচ্চা ব্রুডিং কিন্তু একই পদ্ধতি বা একই নিয়মে করতে হয়। তো এখানে যেহেতু বর্তমানে শীত এবং শীতে ব্রুডিংয়ের পরিচর্যাটা একটু বেশি আপনাকে নিতে হবে, তো শীতে আসলে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় এখানে বেশ কিছু বিষয় অবশ্যই রয়েছে আপনাদেরকে জানানোর মতো। যেমন এদের খাবারের যে বিষয়টা, আমরা প্রথমে একটা জিনিস দেখাই, আমরা এই যে একটা কার্টনের ভিতরে এদেরকে ব্রুডিং করতেছি, যেহেতু অল্প বাচ্চা সেই ক্ষেত্রে আমরা আপাতত ব্রুডিং পিরিয়ডটা এই জায়গাটাতে রাখতে পারবো। দেখা যায় আপনার সপ্তাহ অথবা 10 দিন পর্যন্ত এখানে রাখা সম্ভব। এবং খাবারের যে বিষয়টা, আমরা এক সাইডে হচ্ছে খাবারটা দিয়েছি এবং আমরা যদি পানির পাত্রটা দেখাই সেটা এক সাইডে দিয়েছি। তো এটার আসলে কারণটা কি? এটার কারণ হচ্ছে এক পাশ থেকে খাবার খেয়ে অন্য পাশে যখন খাবার খেতে আসবে এবং তার যে আসলে চলাচলটা সেটা সে ঠিক রাখবে বা ঠিক থাকবে। আর এই চলাচলের ক্ষেত্রে এদের আসলে শারীরিক যে একটা বিষয় থাকে আপনার সুস্থ থাকার বা আমরা যদি বলি ব্যায়ামের, সেটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, নিচে কিন্তু একদম পাটের চট দেয়া, তো এই যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু বডি ওয়েট সেটা কিন্তু অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশি। তো নিচে যদি আমরা দেখা যায় পেপার দেই, পেপার দিলে যে সমস্যাটা তৈরি হবে, এরা হাঁটা চলাচল করতে গিয়ে আপনার পাগুলো দুই সাইডে চলে যায়। অনেক সময় আমরা এরকম মুরগির বাচ্চা দেখি যে পাগুলো দুই সাইডে চলে যাচ্ছে। তো এর জন্য হচ্ছে আমরা পাটের জোর দিলাম, সেখানে তাদের একদম সহজভাবে হাঁটা চলাফেরা করাটা সহজ হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু কার্টনের ভিতরে এদেরকে ব্রুডিং করতেছি, আরেকটা বিষয় হচ্ছে পানির পাত্রটা একদম ছোট দিতে হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বাচ্চাগুলো অনেক সময় পানিতে ভিজে যায়। এরকম ছোট পানির পটগুলো যদি আপনারা তৈরি করে দিতে পারেন, সেই ক্ষেত্রে অনেকটাই এই যে বাচ্চা পানিতে ভিজে যাওয়ার যে প্রবলেমটা সেটা থেকে রক্ষা পাবেন। মূলত বিষয় হচ্ছে তাপ। তাপ হচ্ছে এই ব্রুডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাপটা যদি আপনি মেনটেন করতে পারেন, অনেকগুলো দিক থেকে বাচ্চাগুলোকে খুব সহজেই সুস্থ রাখতে পারবেন। তো তাপ কিভাবে নিয়ন্ত্রণ করতেছি, বা যেহেতু এখানে 14 পিসের মতো বাচ্চা আছে, তো এই 14 পিস বাচ্চাকে ব্রুডিং করতে কত পাওয়ার লাইট প্রয়োজন, এগুলো অনেকেই প্রশ্ন করে থাকেন যে বা লাইটের পরিমাণ কি কতটি দিব। এখানে আমি আপনাকে যে বিষয়টি বলবো, যে লাইটের পরিমাণ আসলে বিষয়টা এরকম না, মূলত বিষয় হচ্ছে তাপমাত্রা। সেটা একটি লাইট দিয়ে যদি তাদের তাপমাত্রা হয় সেটা আপনি একটি লাইট দিয়ে করতে পারেন, যদি আপনার লাইটের পরিমাণ দুইটা দিতে হয় সেক্ষেত্রে আপনাকে দুইটা দিতে হবে। তবে অল্প বাচ্চার ক্ষেত্রে আমি 100 ওয়াটের লাইট দিয়েছি যেহেতু এখন শীত। তবে আরেকটা বিষয় আপনাকে অবশ্যই বুঝতে হবে, এই যে জায়গাটা দেখতেছেন, যেহেতু এখন লাইটটা উপরে ভিডিও করতেছি, তো বাচ্চাগুলো যখন তাপ খুব বেশি কমে যাবে বা তাদের প্রয়োজন হবে সেক্ষেত্রে এরা জড়ো হয়ে যাবে একসাথে। আর যদি দেখেন যে তাদের তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে, তারা লাইটের নিচ থেকে আপনার ব্রুডিং হাউস যেটা রয়েছে সেটার দূরবর্তী জায়গায় চলে যাবে। মানে এটা হচ্ছে যারা মিটার ছাড়া অথবা দেখা যায় কি মিটার সংগ্রহ করার সুযোগ নেই, বা একদম বেসিকভাবে যারা বুঝতে চাচ্ছেন এটা হচ্ছে সহজ মাধ্যম। তো এই তাপমাত্রাটা এভাবে হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখবেন, তাপমাত্রা যদি অধিক পরিমাণে কমে যায় সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে, এবং অধিক পরিমাণে যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার সেম প্রবলেমগুলোই হবে। তো এখানে এই বিষয়টা আপনাকে অবশ্যই ভালোভাবে মেনটেন করতে হবে। আর যেহেতু শীতকাল, শীতে অবশ্যই বাচ্চাদের তাপমাত্রা বিষয়টা মাথায় রাখতে হবে। আর এদের খাবার হিসেবটা আমি যদি আপনাদেরকে দিই, এদেরকে আপাতত ব্রয়লার স্টার্টার ফিডগুলো দিচ্ছি,
কারণ যেহেতু শীত এবং শীতে পশু পাখির গ্রোথ অনেকটাই কম থাকে বা কমে যায় বা বাড়ন্তপনার যে বিষয়টা থাকে সেটা কিন্তু হয়ে ওঠে না। তো এই জন্য আপাতত এদেরকে ব্রয়লার স্টার্টার ফিডগুলো খেতে দিচ্ছে এবং এটা আপাতত 1 মাস পর্যন্ত হচ্ছে চলমান থাকবে। তো যে কোনো ধরনের বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়টা মেনটেন করবেন, অন্যথায় আপনার কিছু কিছু বিষয় থাকে যেগুলো আসলে প্রবলেম তৈরি হতে পারে। তো আমরা এখানে এদেরকে যতদিন জায়গা হয় বা তাদের আসলে শরীর গঠনের উপর নির্ভর করবে জায়গা পরিবর্তনের, আর বিশেষ করে রাতে আপনারা যদি সম্ভব হয় এই যে পানির পাত্রটা আছে সরিয়ে রাখতে পারেন। আর একটা বিষয় হচ্ছে এই যে বাচ্চাগুলো থাকে এদেরকে সরাসরি কখনোই আপনার ঠান্ডা পানিগুলো খেতে দিবেন না, এতে করে যেই সমস্যাটা তৈরি হয় ঠান্ডা লাগতে পারে। হালকা কুসুম গরম পানি করে এদেরকে আপাতত দেওয়ার চেষ্টা করবেন এবং এই কুসুম গরম পানিটা এরকম গরম থাকবে যেটা আসলে দেখা যায় আমরা টিউবওয়েল যখন চাপি, চাপার পর কিছুক্ষণ পর শীতের সময় দেখবেন একটা গরম পানি বের হচ্ছে এরকম টাইপের। তো অতিরিক্ত গরম হলে আপনার দেখা যাবে যে বাচ্চাগুলোর যে ওষুধ মিশাতে হয় বা দেখা যায় আপনার ব্রুডিং পিরিয়ডে যে ওষুধগুলো প্রয়োগ করতে হয় সেটার ক্ষেত্রে আপনাদের ওষুধের যে নির্দিষ্ট মাত্রা থাকে অথবা কার্যকারিতা থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা এই যে আমাদের উপরে লাইটগুলো দিয়ে রাখছি এবং এটা আমরা হচ্ছে নিচে নামিয়ে দেব, নিচে নামিয়ে দেওয়ার পর দেখা যায় আপনার এরা কমফোর্ট ফিল করবে বা তাপমাত্রাটা মোটামুটি চারদিকে যখন ছড়িয়ে যাবে এই জটলা আকারটা ছেড়ে যাবে। তো আশা করি এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে মেনটেন করেন তাহলে আপনাদের ব্রুডিংয়ে যে প্রবলেম ছিল সেটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা এখানে ব্রাহ্মা বাচ্চাগুলো সংগ্রহ করেছি 2টা জায়গা থেকে এবং 2টা জাতের কিন্তু এখানে ব্রাহ্মা রয়েছে, আমেরিকান এবং হচ্ছে লাইট ব্রাহ্মা, যেগুলো একটু হালকা কালো টাইপের সেগুলো আপনার আমেরিকান ব্রাহ্মা, আর যেগুলো একদম হোয়াইট সেগুলো হচ্ছে লাইট ব্রাহ্মা। এবং ধীরে ধীরে হচ্ছে আপনাদেরকে এগুলোর আপডেট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের সাথেই থাকুন।